মরক্কোর উত্তর পূর্বাঞ্চলের পর সাহারা মরুভূমির একটি অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সম্প্রতি মরক্কোর আবহাওয়া সংস্থা এই তথ্য জানায়। সাহারা মরুভূমিতে এমন বন্যা বিরল ঘটনা। এরই মধ্যে মরুভূমির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এমন হয়েছে বলে মনে করছেন জলবায়ুবিদরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে টানা দুদিন বৃষ্টি হয়। এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল গড়ের চেয়ে অনেক বেশি। রাজধানী রাবাত থেকে 450 কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগোনিতে এই বৃষ্টি হয়। মরক্কোর আবহাওয়া সংস্থা বলছে, সেপ্টেম্বরের একদিন বৃষ্টিপাত হয় 100 মিলিমিটার। এই বৃষ্টি এ সময়ে রেকর্ড। এরপর চলতি মাসে স্যাটেলাইটে তোলা সাহারা মরুভূমির ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ছবিতে সাহারার ইলিকুই হ্রদ দেখা যায়। এটি সাহারার জাগোরা ও টাটা অঞ্চলের মাঝে অবস্থিত একটি শুকনো হ্রদ, আর তা ভরে গেছে পানিতে। উত্তর, কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকার প্রায় 90 লাখ কিলোমিটার এলাকা জুড়ে সাহারা মরুভূমি। জলবায়ু পরিবর্তনের কারণে যে কোনো সময় সংকট দেখা দিতে পারে এখানে।